আওয়াম লীগ রাজত্ব করুক কিন্তু ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ চলবে না বললেন হেফাজত ইসলামের নেতারা আজকের সমাবেশ থেকে সরকারকে পাঁচ দফা দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের নেতারা কি কি সেই পাঁচ দফা দাবি সেই বিষয়টি নিয়েই থাকছে এই ভিডিওটি তাই প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন আর সকল তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন আওয়াম লীগ আরও একশো বছর দুশো বছর রাজত্ব করুক আমাদের কোনো আপত্তি নেই হেফাজত ইসলাম সরকার পতন আন্দোলন করে না কাউকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা নামানোর জন্য হেফাজত আন্দোলন না কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না আজ রোববার বেলা সাড়ে এগারোটা থেকে তিনটা পর্যন্ত চট্টগ্রামে দারুল উলুম মৈনুল হাটহাজারী মাদ্রাসার হেফাজত ইসলামের এক জরুরি সভা হয় সেই সভাটি শেষ করে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয় শেষে সরকারের কাছে পবিত্র রমজান মাসে মসজিদে খতমে তারাবি এতেকাপ সহ সব ধরনের এবাদত লকডাউনের আওতা মুক্ত রাখা সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাকি দাবিগুলো হলো হেফাজতের নেতা এবং কর্মী ও সাধারণ ব্যক্তিদের বিরুদ্ধে সাম্প্রতিক করা মামলার প্রত্যাহার করতে হবে সরকারকে এসব মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দিতে হবে সরকারকে করোনার অজুহাতে কৌমি মাদ্রাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার এবং তথ্য সংগ্রহের নামে মাদ্রাসায় হয়রানি বন্ধ করতে হবে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন তথ্য সংগ্রহের নামে মাদ্রাসাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে এই পাঁচ দফার মধ্যে সেই কাজটিও সরকারকে বন্ধ করার দাবি জানানো হয়েছে হেফাজত ইসলামের এই সভা থেকে এদিকে সভাকে কেন্দ্র করে সকাল থেকে হাটাঝারি থানার সামনে পুলিশ পাহারা এবং সাজোয়া যান প্রস্তুত রাখতে দেখা গেছে থানা থেকে মাদ্রাসার দূরত্ব পাঁচশো গজের মতো সভা শেষে জুনায়ত বাবু সাংবাদিকদের বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই হেফাজত কোন তাণ্ডব চালায়নি বরং ছাত্রলীগ যুবলীগ এবং শ্রমিক লীগের সন্ত্রাসী দিয়ে গুপ্ত হামলা তাণ্ডব চালিয়ে রাজনৈতিকভাবে এখন হেফাজত ইসলামকে দোষারোপ করা হচ্ছে সরকারের লোকজন এবং কতিফা ইসলাম বিদ্বেষী মিডিয়া এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মিথ্যাচার করছে তিনি আরও বলেন ছাব্বিশে মার্চ হেফাজতের কোনো কর্মসূচি ছিল না কিন্তু ঢাকার বাইতুল মোকারম মসজিদে মুসলিদের উপর পরিকল্পিতভাবে পুলিশ এবং সরকার দলীয় হেলমেট বাহিনী আক্রমণ চালিয়েছে